পৃথিবী কবে এবং কিভাবে ধ্বংস হবে, এ নিয়ে নানান জল্পনা নানান কল্পনা। কেউ কেউ বলছেন যে কলিযুগ শেষ হবে এত বছরে, ভবিষ্য মালিকা, এ মহাত্মাগণ সে মহাত্মাগণ বিভিন্নভাবে বিভিন্ন জোনে বিভিন্ন প্রবক্তা তার ভবিষ্যৎ বাণী করছেন। শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে, দার্শনিক দৃষ্টিকোণ থেকে, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে, বৈজ্ঞানিক ফর্মুলা অনুসারে। কিন্তু আজকে আমরা একটি বিশেষ প্রবক্তার কথা বলবো, যিনি ভবিষ্যৎ প্রবক্তা ছিলেন বলে পৃথিবীর ইতিহাসে কথিত আছে বা এটা সম্প্রচারিত আছে এবং সমগ্র পৃথিবীর শুদ্ধ মানুষই জানে, যাকে বলা হয় বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী। এই বাবা ভাঙ্গা আসলে একজন বুলগেরিয়ান, যিনি 12 বছর বয়সে দৃষ্টি হারিয়েছিলেন, একটি টর্নেডোর কবলে পড়েছিলেন, মারাত্মক ঘূর্ণিঝড় এবং বজ্রপাত বলা যায় তার কবলে পড়েছিলেন, সেখানেই তিনি তার দৃষ্টি হারান। তারই মুখনিঃসৃত বাণী জানা যায় যে তিনি এই দৃষ্টি হারানোর পরেই নাকি তিনি এই ভবিষ্যৎ দেওয়ার ক্ষমতাটা, ভবিষ্যৎবাণী করার ক্ষমতাটা লাভ করেন। এই বাবা ভাঙ্গা, যার পূর্ণ নাম হচ্ছে ভাঞ্জেলিয়া পান্ডেভা গুস্তেরোভা, যিনি জন্মগ্রহণ করেন 1911 সালে 3রা অক্টোবর, মৃত্যুবরণ করেন, এই তো সেদিনকের কথা, 1996 সালে 11ই অগাস্ট, 85 বছর তিনি জীবিত ছিলেন। এই 85 বছর বয়সের ভেতরে তিনি অনেক ভবিষ্যৎবাণী করেছেন, যেটা কিন্তু কোনো লিখিত রেকর্ডিং নেই বলে অনেক বিজ্ঞানীরা বা অনেক দার্শনিকরা দাবি করেন বা বলেন। তার কথিত কিছু ভবিষ্যৎবাণী আছে, যে ভবিষ্যৎবাণীগুলো বিগত দিনে 80-90% সফল হয়েছে। দাবি করা হয় যে ভবিষ্যৎবাণীগুলো তার ফলোয়ার্সরা এটা প্রচার করেন তার নাম অনুসারে। এখন সবটাই তো মিথ্যা বলা যাবে না, আবার সবটাই সত্য বলা যাবে না, যা লিখিত নয় শুধুই কথিত। সুতরাং কথিত ব্যাপারটি কখনো কখনো অপভ্রংশের ভেতরে যায়, কিন্তু মূল আলোচ্য বিষয় হচ্ছে ফলোয়ার্সে বলুক আর গুরু বলুক আর বাবা ভাঙ্গা বলুক আর যেই বলুক না কেন, তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন বা তার ফলোয়ার্সরা সেটা বলে দিচ্ছেন, যেটাই হোক না কেন, সেটা বিগত দিনে যেটা বলেছেন সেটা সত্য হয়েছে কিনা, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 80% কিন্তু ঠিক হয়েছে। যেমন তিনি বলেছিলেন 2024 সালে ক্যান্সার বা অ্যালজাইমারের ওষুধ আবিষ্কার হতে পারে। অলরেডি 2024 সালে কিন্তু ঘোষণা করেছিলেন রাশিয়া যে তারা কিন্তু এই ক্যান্সার প্রতিষেধক আবিষ্কারের শেষ পর্যায়ের দিকে এসে গেছে। ভারত এবছর HPV আবিষ্কার করেছে, সুতরাং সেটা খানিকটা কিন্তু মিলে যাচ্ছে। তিনি বলেছিলেন যে 11ই সেপ্টেম্বর 9/11 বলে সবার কাছে পরিচিত, 9/11 অর্থাৎ 11ই সেপ্টেম্বর 2001 সালের যে আমেরিকাতে টুইন টাওয়ার যে ধ্বংস করা হয়েছিল, যে মারাত্মক বিপর্যয় ঘটেছিল যেখানে প্রায় 3,000 মানুষ মারা যায় এবং 6,000 মানুষ আহত হয়, আরও অনেক বিলিয়ন ডলার কোটি টাকা নষ্ট হয়ে গেছিল। সুতরাং সেই ভবিষ্যৎবাণী সঠিক হয় এবং বারাক ওবামার সম্পর্কে বলা হয় তার যে প্রেসিডেন্টশিপ গ্রহণ সে সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়, সেটা সাকসেস হয়। এবং ভ্লাদিমির পুতিনকে নিয়েও 2024 সালে তার মৃত্যু যোগ তথা তার দেশেরই কোনো মানুষ তাকে হত্যা করবে সেই বিষয় নিয়েও কিন্তু ভবিষ্যৎবাণী করা রয়েছে। সঙ্গে সঙ্গে আরও ভবিষ্যৎবাণী করেছেন পৃথিবীর ধ্বংস সম্পর্কে, যেটা 2025 সাল থেকে কিন্তু ধ্বংসটা শুরু হবে। এই 2025 সাল থেকে পৃথিবীর ধ্বংসের শুরু, কমপ্লিটলি ধ্বংস হবে 5079 সালে। জানা যায় যে এই 5079 সালের পরে, একটা জায়গায় অবশ্য উল্লেখ করা আছে যে 5779 সালের পরে আর কোনো ভবিষ্যৎবাণী নেই। ধারণা করা হয় তিনি বলছেন যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সুতরাং এরপরে আর কোনো ভবিষ্যৎবাণীর প্রয়োজন নেই, তাই তার কোনো ভবিষ্যৎবাণী ছিল না। তিনি আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন বলে জানা যায় যে পৃথিবীতে অত্যধিক দূষণ এবং প্রাকৃতিক অবক্ষয়ের কারণে জলবায়ু ব্যাপক পরিবর্তন ঘটবে এবং বিশ্ব উষ্ণায়ন দেখা দেবে, যেটা 2024 সালে এসে দেখা যাচ্ছে। বিগত 40 বছরের ইতিহাস তাপমাত্রা পৃথিবীতে বৃদ্ধি পেয়েছে। তিনি আর ভবিষ্যৎবাণী করেছিলেন যে সামুদ্রিক জলস্তর, যেটা সমুদ্রপৃষ্ঠের, সেই জলস্তর বৃদ্ধি পাবে। জানা যায় তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে শুক্র গ্রহে মানুষ বাস করতে পারবে কিনা তার গবেষণাটা শুরু হবে 2025 সাল নাগাদ, যেটা অলরেডি জানা যাচ্ছে যে 2028 সাল নাগাদ এই গবেষণাটা শুরু হবে। অলরেডি শুরু হয়েছে কিনা এটা আমার কাছে খবর নেই, হতেও পারে। সুতরাং খানিকটাই ভবিষ্যৎবাণীর কাছাকাছি যাচ্ছে। উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন, সমুদ্রপৃষ্ঠে জল বৃদ্ধি, 2024 সালে এসে ক্যান্সার এবং অ্যালজাইমারের প্রতিষেধক বা ওষুধ আবিষ্কার,
এগুলো কিন্তু সাকসেস হয়েছে। আরও প্রচুর ভবিষ্যৎবাণী ছিল যেগুলো কিন্তু সত্য হয়েছে, যেটাকে বলা হয়েছে 80-90% সাকসেস। এবং যে সোভিয়েত রাশিয়া ভেঙে যাবে তার ভবিষ্যৎবাণী ছিল, তারপরে আমেরিকার উপরে যে হামলা হবে সেটা পরিষ্কাররূপে বলা ছিল, এই ধরনের জিনিসগুলো কিন্তু সাকসেস হয়েছে। এবং তিনি বলেছিলেন যে প্রথম এবং প্রধান সমস্যাটা দেখা দেবে ইউরোপ কান্ট্রিতে, যেখানে বড় আকারের ক্ষতি হবে, যেটা 2025 সালে যে ধ্বংসের শুরুটা সেটা কিন্তু এই ইউরোপ কান্ট্রি থেকেই বড় আকারের কোনো ক্ষতির মাধ্যম দিয়ে ধ্বংসের সূচনাটা হবে। এবং তিনি বলেছিলেন যে এলিয়েনরা পৃথিবীতে আসবে কিনা সে বিষয়েও কিন্তু ভবিষ্যৎবাণী করা আছে যে তাদের আসবার সম্ভাবনা আছে। এই এলিয়েন বিষয় নিয়ে কিন্তু অনেক ধোঁয়াশা, অনেক জল্পনা, অনেক কল্পনা, অনেক ধরনের কিন্তু অনেক গবেষণা উঠে আসছে, অনেক ধরনের কথন বচন উঠে আসছে। সুতরাং এই যে ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন তার কিন্তু আমরা 80% দেখতে পাচ্ছি সাকসেস হয়েছে। এবং 2024 সাল মারাত্মক একটি বিপর্যয়ের সম্মুখীন হবে, অর্থনৈতিক এক চরম সংকটাপন্ন অবস্থার ভেতরে প্রবেশ করবে সেটা কিন্তু জানা যাচ্ছে, এবং সেই পরিস্থিতির ভেতরে গেছে। এবং আজকের পৃথিবীতে আমরা 2024 সালে যদি দেখি তাহলে ভারতবর্ষ থেকে শুরু করে যদি এখন আমরা ইউক্রেন দেখি, আমেরিকা দেখি, বাংলাদেশ দেখি, তারপরে আফগানিস্তান দেখি, পাকিস্তান দেখি, সমস্ত জায়গায় এই সম্প্রতিকাল আরও বিভিন্ন দেশে যে রক্তাক্ত, যে ভয়াবহ যে সমস্ত জিনিসগুলো ঘটছে সেটা কিন্তু একটি মারাত্মক ধ্বংসাত্মক লীলার সূচনা, যেটা 2025 সাল থেকেই শুরু হবে, এটা তার ভবিষ্যৎবাণী করা ছিল। আমাদের পৌরাণিক শাস্ত্রীয় দার্শনিক যারা রয়েছেন বা আধ্যাত্মিক জগতের যারা মানুষ রয়েছেন, কেউ কেউ বলছেন আজকের আধুনিক টেকনোলজিক্যাল দুনিয়াতে সরাসরি বলেও দিচ্ছেন, সাল তারিখ ডেট বলে দিচ্ছেন, 2082 সালে কলিযুগ শেষ হবে। যদি 2082 সালে বা 2032 সালে যদি কলিযুগ শেষ হয় তাহলে কিন্তু সেটাকে আমরা বলি একটি প্রলয় বা মহাপ্রলয়, যেটাই হোক না কেন, তাহলে কিন্তু সেখানে পৃথিবীর ধ্বংসাত্মক কথা অবশ্যই চলে আসে। তার মানে খানিকটা কিন্তু এখানে অনেকটা সময়ের ব্যবধান রয়েছে, কারণ তিনি বলেছেন পৃথিবী ধ্বংস হবে, মানে আমরা বলছি বাবা ভাঙ্গার কথা, যে 5079 সালে হচ্ছে পৃথিবী ধ্বংস হবে, এবং তার শুরুটা 2025 সাল থেকে। সুতরাং এখানে অনেক দার্শনিকদের সাথে একে অপরের একটি জায়গায় অনেকভাবে, অনেক জায়গায় অনেকভাবে মিলে যাচ্ছে। এখন এই বিষয় নিয়ে আমার ব্যক্তিগত মতামত আমি এই মুহূর্তে দেব না, ঠিক আছে, এইটার জন্য সময় অপেক্ষা করতে হবে। এবং আগামীতে অবশ্যই আমি এই বিষয় নিয়ে আলোচনা করব, যে সমস্ত মানুষ অপেক্ষা করেন জানবার জন্য, সেটা একটি বিশদ আলোচনা। আমাদের গৌড়ীয় দর্শনের ভিতরে ভবিষ্য মালিকা পাওয়া যায়, যেখানে বিদগ্ধ পণ্ডিতগণ ছিলেন, তারা গবেষণা করে অনেক জিনিস বের করে নিয়ে এসেছেন। অবশ্য ভাগবতীয় যে দার্শনিকগণ আছেন বা তত্ত্বদর্শী সাধকগণ যারা আছেন তারা বলেন যে এখনও অনেক বাকি, 432,000 বছর কলিযুগের শেষ হতে, ঠিক আছে, তার মানে অলরেডি 5,000 বছর গড়িয়েছে বা 4,500 বছর গড়িয়েছে। একটি মতাদর্শের ভিতরে অনেকগুলো ভিন্ন ভিন্ন মত এসছে, ঠিক আছে, একটি দর্শনের ভিতরে অনেকগুলো দার্শনিক তত্ত্ব এসেছে, অনেক মতামত এসেছে, ভেদ জ্ঞান এসেছে, অভেদ্য তত্ত্ব এসেছে, অনেক কিছু এসছে। কিন্তু আলটিমেটলি এই মুহূর্তে আমরা বাবা ভাঙ্গার কথা বলছি, যেখানে তার পূর্ব যে ভবিষ্যৎবাণীগুলো, তার ভবিষ্যৎবাণীর পূর্বে যেগুলো 100% থেকে 80-90% সাকসেস হচ্ছে সফল হয়েছে। সুতরাং 5079 সালে পৃথিবী ধ্বংস হবে সেটা কিন্তু অনেকটা সম্ভাবনাময় দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখলেও আমরা বুঝতে পারি। সুতরাং পৃথিবী আলটিমেটলি যে কবে কীভাবে ধ্বংস হবে সেটা সম্পূর্ণ সময় বলতে পারে, আর আমার ব্যক্তিগত মতামত এই মুহূর্তে আমি বলবো না। তবে আমি কোনো মতামতকে আবার উপেক্ষা করছি না, কারণ পৃথিবীর ধ্বংসের যে লীলা সেটা আমি কিন্তু 2024 সালের রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে আমি বলেছিলাম যে পৃথিবীতে গুপ্ত তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, এবং আগামীতে যেটা হনে বলা যেটার প্রকট রূপ কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধ, যেটা মারাত্মক ধ্বংসাত্মক লীলা তৈরি করবে, যেটার ক্ষেত্রে কিন্তু কোনো টেকনোলজিক্যাল কোনো যন্ত্রপাতি আলটিমেটলি আর থাকবে না, সব কিছু বিনাশিত হয়ে যাবে, ইটকার পাথর দিয়ে হয়তো যুদ্ধটা হবে। এই বিষয়টা নিয়ে অনেকেই মতবিভেদ প্রকাশ করেছেন, সেটা কোনো ফ্যাক্ট নয়, হতেই পারে, কিন্তু আমি এটা বলিনি যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু ধ্বংসাত্মক যে লীলাটা সেটা কিন্তু অটোমেটিক একটি অদ্ভুত জায়গায় শুরু হয়ে যায়। সুতরাং যে সমস্ত বাবা ভাঙ্গাগণ বা যে সমস্ত মনীষীগণ এইসব ভবিষ্যৎবাণী করছেন সেগুলো আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে কিন্তু এক পর্যায়ে সত্য, আর দার্শনিক দৃষ্টিকোণ থেকেও সত্য, ভৌগোলিক দৃষ্টিকোণ থেকেও সত্য, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও সত্য, বাকিটা রইল এখন আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ মানে কমপ্লিটলি সেটা একেবারে অঙ্কের মতো বলা যাবে, যারা সম্পূর্ণরূপে দেখতে পান পুরো বিষয়টি, কোনো তত্ত্বদর্শন
কোনো ফিলোসফি, কোনো ভৌগোলিক এসব বিষয়ে না, সম্পূর্ণরূপে তারা জানেন যে এত খ্রিস্টাব্দ সম্পূর্ণরূপে বিনাশিত হবে। সেটা একটি অদ্ভুত ভবিষ্যৎবাণী, যেগুলো একমাত্র ত্রিকালদর্শী আমাদের ভারতবর্ষের মহাযোগীগণ, পরমহংসগণ ও অতি উচ্চস্তরের মহাপুরুষগণ, কোনো কথিত বা কোনো এইরকম কোনো অনুসারীগণ বলছেন এইসব নয়, সেটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল তত্ত্ব। এবং সে সমস্ত মহাপুরুষগণ এই বিষয় নিয়ে খুব কম কথা বলেন, কারণ তারা জানেন এই সৃষ্টিতত্ত্ব সম্পর্কে, এই জন্য তারা হুটহাট করে কোনো ভবিষ্যৎবাণী করেন না। যাই হোক, আপাতত আমরা বাবা ভাঙ্গার সম্পর্কে ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করলাম। সেটা জানা যাচ্ছে যে 5079 সালের দিকে এই পৃথিবী কমপ্লিটলি ধ্বংস হয়ে যাবে, যার সূচনাটা 2025 সাল থেকে শুরু হয়ে যাবে।